আসসালামু আলাইকুম। হৃদয়ে রমজান, আজ চতুর্থ দিন। দেখতে দেখতে আমরা চার দিন পার করে আসলাম, আর হয়তো কিছুক্ষণ পরই চার দিন শেষ হয়ে যাবে, চতুর্থ রমজান চলে যাবে। দেখেন তো কি দ্রুত রমজান চলে যাচ্ছে। আসলে খুব পবিত্র জিনিস, খুব প্রিয় জিনিস, খুব হৃদয়ের জিনিস যেন খুব দ্রুত চলে যায়। খুব আনন্দের ব্যাপার রমজান মাসটা, কত না ভালো লাগে। আমরা সকলেই রোজা রাখছি, মনটা পবিত্র, দিলটা পবিত্র, কাজগুলি সবই মহা পবিত্রভাবে শেষ করছি। এখন আমাদের ইফতারের পালা। এই ইফতারের ভিতরে যত বেশি আমরা হালকা পানীয় খাবার খাবো, পানীয় খাবার বলতে একটি তরমুজ কিন্তু পানীয় খাবার, পানীয় খাবার বলতে একটু আম, একটু কাঁঠাল, একটু যে কোনো ধরনের স্যুপ, যে কোনো ধরনের জুস, এটা কিন্তু একটি পানীয় খাবার। পানি আছে যে খাবারগুলিতে খুব বেশি। সালাদ একটা পানীয় খাবার। একটু বুট আপনার আগের দিন ভিজিয়ে রাখা হয়েছে, বুটটা এখন আমরা বিভিন্নভাবে খেতে পারি। একটু বুটের মধ্যে যত বেশি আমরা আদা সংযোগ করব, এটার মধ্যে যদি আবার একটু ধনিয়া পাতা দেই, একটু পুদিনা পাতা দেই, একটু থানকুনি পাতা দেই, মানে সজনা পাতাও দেওয়া যায়, অনেক ধরনের ব্যবস্থা আছে। অনেকে খুব বুদ্ধি করে, যারা অনেক বুদ্ধিমান মানুষ, তারা একটু দধি, চুকা দধির সাথে আগের দিনের ভিজানো একটু চিরা আমরা সংযোগ করতে পারি। অনেকে আবার দেখেন খাবারের সাথে যারা অনেক বেশি ক্যালোরি নিতে চান, অনেক বেশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক নিতে চান, তারা কিন্তু আপনার ছয়া প্রোটিন বা সয়াবিন পাউডার দুধের মতো করে চাল দিয়ে, দুধের সাথেও সয়াবিন খাওয়া যায়। সয়াবিনে অজস্র এনার্জি আছে, অজস্র রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, অতএব বাংলাদেশে অজস্র সয়া প্রোটিন পাওয়া যায়। আবার তাদের ডায়াবেটিস আছে, তারা একটু মেথি পাউডার করে তারা একটু দুধের সাথে সংযোগ করতে পারেন, একটু দধির সাথে সংযোগ করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে পূর্বের দিনের যে আপনার ভাজিটা হয়েছিল, ভাজির পর একটা তৈল আমাদের অবশিষ্ট থেকে গেছিলো, এই তৈলটা কিন্তু কোনো মতেই আমরা খেতে পারবো না। আগের দিনের তৈল দিয়ে পরের দিন আপনি কোনো জিনিস ভাজতে পারবেন না, কারণ তাতে আমাদের নর্মাল তেলের ভ্যালু ছিল, অ্যাসিড ভ্যালু ছিল 4, এটা 8 থেকে 12 হয়ে গেছে। অতএব খেয়াল রাখতে হবে পুরানো তৈল গ্যাস্ট্রিক আলসার, স্টমাক প্রবলেম, প্রেশার সৃষ্টি করবে, জন্ডিস তৈরি করবে, অতএব খুব সাবধান। পুরনো তেল, পুরনো তেলে কোনো ভাজা জিনিস খাওয়া যাবে না। সবচেয়ে বেশি ক্রেডিট হলো যদি কোনো খাবার তেল ছাড়া ভাজি করা যায়। এখন মাইক্রো ওভেনে অনেক জিনিস তৈল ছাড়া করা যায়, শুকনা ইতে খোলায় তৈল ছাড়া ভাজি করা যায়। অভ্যাস করুন, তৈল ছাড়া যে কোনো ভাজি করার জন্য প্রস্তুতি নেন।